নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি, বাবাও বেশ সুস্থ আছে। তো যেটা আমি আপনাদের সাথে কথা বলতেছি, মানে আজকের দিনেও আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নাই, সবাই এখনো ঘরের মধ্যে আছে। তো আমাদের গ্রামের তো সেরকম প্রভাব পড়ে না। আজকে আমাদের যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা করবো আর কি। আবার আজকে নিমন্ত্রণে যাওয়ারও কথা আছে, পাশের গ্রামের সিংজুরি আজকে যাবার শ্রাদ্ধের নিমন্ত্রণ। তো চলেন আজকে যাই করি, আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করি। নৌকা জলে ভাসানো হয়েছে, ভাসাই যে গতকালই, আজকে যে নৌকার যে এগুলো আছে এটাকে আমরা বলি চারাট, গ্রামের ভাষায়। উপরে যে সাইনি আর কি তক্তা ওগুলো লাগাই দেওয়া হতেছে। এ বর্ষারটা নৌকা পাওয়া যাবে আর কি, আগামী বর্ষার আর এ নৌকা পাওয়া যাবে না, কারণ ওটা কাঠ তো কমতমি কাঠ। শুকিয়ে বাঘ ধরছে না, বাঁকা হয়ে গেছে শুকিয়ে। নৌকার তক্তা লাগানো প্রায় শেষের দিকে, ধূপ কেরোসিন দেওয়া হয়েছে, গাব দেওয়া হয়েছে, আর মোটামুটি নৌকা টনটন আছে। লাগানো শেষ, এখন আমরা মোটামুটি টানে যেখানে সেখানে যেতে পারবো, সমস্যা নাই। আজকে পাট ধুতেছি, খড়ি ডরিয়ে যে এদিকে শুকিয়ে দিছি, পাটও কিছু শুকিয়ে দেওয়া হয়েছে, আরো ধোয়ার বাকি আছে কিছু। এই যে পাশে পাট খড়ি আছে আর অল্প কিছু রাখ আছে আর কি। পাট এখন আমি ধুতেছি, একটু পরে আসছি, এখানে কিছু পাট নেওয়ার বাকি আছে। ওই যে ওখানে বাঁশের আর বাড়ছি, ওই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে পাট ধুই। Thank you.
পার্ট দুয়ে শুকিয়ে দেওয়া হয়েছে, আর অল্প কিছু আছে, 8-10টা পার্ট হবে, হয়ে গেছে আর কি, ওটা কোনো ব্যাপার না। এগুলো প্রায় শুকানো হয়ে গেছে, আর অল্প একটু রোদ দিতে হবে। আর ঘরে কিছু পাট আছে, এবছর পাট তো হয়েছে কম। হ্যাঁ, তুমি স্নান করো। দাদা কি করেন? জ্বালানি পুকুরে কটা সার দিয়ে দেন দাদা, সার দিলে সুন্দর হবে, পুকুরে এখন একবারে কানায় কানায় ভর্তি প্রায়। এইটুকু জল পুকুরের জন্য ঠিক আছে, ওটা সার দিয়ে দেন, দেখবেন তাড়াতাড়ি মাছ বড় হয়ে যাবে। নেট বন্ধ করো, নেটই হয় নাই, চালু হয় নাই। এটা হচ্ছে চাচির যে নৌকা আছে, নৌকা ঠিক করবে আমাদের বাড়িতেই। কাঠ নিয়ে আসছে, কাঠগুলো এখন রান্না দিতেছে, রান্না দিয়ে ঠিক করতেছে আর কি। নৌকা কি কালকে উঠাবে? হ্যাঁ হ্যাঁ, চাষিদের নৌকা ঠিক করবে আর কি, সেজন্যই কাঠ মিস্ত্রি নিয়ে আসছে। আর এরাই যে চাষিদের বাড়িতে ঘর দিয়ে দিচ্ছে, জোস্নাঘর হয়ে গেছে, জোস্নাঘরও ভালো হয়েছে না, জোস্নাঘর সুন্দর আছে। আমরা দেখতে যাই না, যাবো আর কি দু একের মধ্যে, বর্ষা তো মঞ্চে যাওয়া হয় না। আজকে বাবাকে নিয়ে যাব নিমন্ত্রণে, যেহেতু নৌকা আছে হাঁটতে হাঁটা লাগবে না, একবার সরাসরি যেখানে নিমন্ত্রণ খাবো ওই বাড়ির কাছেই নৌকা যাবে, সেই জন্য বাবাকে নিয়ে যাচ্ছি। বাড়ি আপাতত ফাঁকা আছে আর কি, যাই দেখি বাবাকে নিয়ে নিমন্ত্রণে। আজকে ওই যে দেখে কৃষ্ণর বাবা ওরা বেরোইছে, ওরাও যাবে নিমন্ত্রণে, তো ওদের নৌকাতেই যাবো আমি আর বাবা, এক নৌকাতেই যাবো সবাই। ওপার থেকে আরও নৌকা যাবে দুই তিনটা, ওই একই বাড়িতে নিমন্ত্রণে, ওরা মনে হয় বেরোচ্ছে, দেখা যায় একজন একজন। শুকলাল দার নৌকাটি আসতেছে, এই নৌকায় যাবো আর কি। ভক্তরা এসে বসছে না, ইয়েরা গৌতমরা যে সুন্দর বাতাস, একটা গামছা মেলে দুললে তো এমনি যাবো গা। হ্যাঁ কেউ বন্ধু আসছে না, আরে বাবা সাধু তেল তো পারলাই, আমরা পারলাম, তুমি তুমি শুনে বললা এই আলোচনা সংবাদ করি রবীন্দ্র শ্রাবণের ছেলে হয়েছে, শ্রাবণের তো না, শ্রাবণের বউ।
ও কিন্তু পড়ে গেল, কিন্তু সাঁতার জানে না, ওরা ভিতরে রাখো। কবে কিনলি? নৌকা করে সবাই একত্রে যাইতেছি নিমন্ত্রণ খেতে, এটা আলাদা একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা আনন্দ, তাই না দাদা? হ্যাঁ, না ওটা জালে দাদা আছে, আবার বিপাশে আসছে। লিটনের কি অবস্থা এখন? কি হয়েছিল? যাও আমরা আসি আস্তে আস্তে, ঠিক আছে? আমরা এখন সিংজুরি গ্রামের ভিতরে আছি, হয়তো 3-4 মিনিট লাগবো আর কি যাইতে। এই যেটা তো হিরগুবাড়ি না? ওই যে রাস্তা এসে যে নৌকা করে হাঁটা লাগবো না, নিয়ে যাই না যাবে না, একা যাবে। কখন এই জায়গায় গোসল করে নিয়ে যাও, আপনি খাওয়া করছেন রাত্রিতে? আচ্ছা, ঠিক হয়ে ভালো আছে, সাধু সবার বসা হয়েছে? দাদা ভালো আছি, আমাদের নিমন্ত্রণ খাওয়া শেষ, বৈঠকে আসতে হবে কিছু বাড়ির দিকে।
আজকে দুইটা খুব ভালো হয়েছিল, ভালোই দুই দুই খুব সুন্দর হয়েছে আজকে নৌকায় চলা ভাড়া বেশ ভালোই লাগে, যদি আর বিকেল বেলায় নৌকা আছে টাটা কত দূর পাঁচটা লাগবো না, ওই যে পুকুরের পাড় দেখা যায়। এতো আমাকে নেওয়া নামে দেত হয়ে গেল, যাইতেছে সকাল দ্বারা, আমরা বাড়ির দিকে যাবো এখন, বাবার সামনে দিকে যাও, ভক্তরা চলে আসছে। বাড়ি আজকে ফাঁকাই ছিল, এত সময় অবশ্যই ছিল যে জেলে দেওয়া ছিল আর কি। আকাশে আবার মেঘ করছে বিকেলবেলা, বৃষ্টি হইতেছে এখনো, বিকেল আবার আরেক পর্বে বেরিয়েছি। আজকে নিমন্ত্রণ খাওয়ালে বেশ সুন্দর, বাবাকে নিয়ে গেছিলাম, এই জন্য খুব ভালো লাগতেছে। বেশিরভাগ সময় বাবা নিমন্ত্রণ যেতে পারে না, হেঁটে যেতে হয়, নৌকায় করে নিয়ে গেছি, বাবাও খুব খুশি হয়েছে। আপনারা সময় নষ্ট করবো না, এত সময় আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।